পৌঁছে গেছি থ্রি স্টেপস এভিয়েশনের আর একটা নতুন ব্রাঞ্চে। এই ব্রাঞ্চটা খুলেছে নিউ টাউনে, আর আপনারা বুঝতেই পারছেন আমার পেছনে দেখে যে প্রস্তুতি পর্ব কিন্তু একদম তুঙ্গে, পুজো হবে আর কিছুক্ষণের মধ্যেই, এবং প্রত্যেকটি স্টুডেন্ট চলে এসেছে, এমনকি ফ্যাকাল্টিরাও চলে এসেছেন, এই কোম্পানির সিইও কর্মকর্তা প্রত্যেকেই এখন এখানে আছেন। তো এই মুহূর্তে আমরা জেনে নেব যে তাদের এই নতুন স্টেপ, থ্রি স্টেপের এই নতুন স্টেপকে নিয়ে তারা কতটা এক্সাইটেড, তো এই ব্যাপারটা আমরা এখন জেনে নেব। যাওয়া যাক। দেখো, কম্পিটিশন বলতে সেরকমভাবে আমি এখন কাউকে দেখতে পাচ্ছি না, বিকজ আমি 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 কাউকে কারোর সাথে কখনও কম্পিটিশন করি না, কারণ আমি আকবর এবং বীরবলের গল্পটাতে বিশ্বাসী যে একটা দাগকে না ছুঁয়ে, না টাচ করে, না ভেঙে, না স্পর্শ করে সেটাকে কী করে ছোটো করা যায়। তো তার পাশে একটা দাগ কেটে দাও, তাহলে দেখবে পাশের দাগ, যে দাগটা আগে কেটেছিলে সেটা ছোটো হয়ে গেল। তো আমি এই এইরকম গল্পে বিশ্বাসী, এরকম গল্পে এবং এরকম ভাবে আমি মানুষ হয়েছি। তো আমি কখনো আই নেভার কম্পিট উইথ এনি ওয়ান, আই অলওয়েজ কম্পিট উইথ মাই সেলফ। আমি নিজেই নিজের সাথে কম্পিট করি, কারণ আমি আজকে যে কাজটা করছি আমার সবসময় কম্পিটিশন থাকে যে আগামী এক বছর পর বা কয়েক মাস পর এর থেকে ভালো কী করা যায়। এর থেকে আমি অনেকগুলো কোম্পানি ফর্ম করেছি আমার বিগত 10 বছর ক্যারিয়ারে, আমি অনেকগুলো কোম্পানি ফর্ম করেছি, তো আরও অনেক কোম্পানি আছে। এখন স্টুডেন্টস দেখো কেন থ্রি স্টেপস এত বেশি আসছে, আমার তো আরও কয়েকটা কোম্পানি আছে সেখানেও যাচ্ছে, এখানেও থ্রি স্টেপস কেন বেশি করে আসছে, কারণ মানুষ কম সময়ে কম পরিমাণ ফিস দিয়ে তারা একটা বেশি কিছু পেয়ে যাচ্ছে। কারণ তুমি আরও চারিপাশে দেখো, হয়তো যারা আছে এখন প্যান্ডামিকের পর তো অনেকেই চলে গেছে, কিন্তু যারা এখনও ঠিকঠাক মার্কেটে টিকে আছে, যারা এভিয়েশনটা নিয়ে এখনও নার্চার করছে বা কাজ করছে, তাদের থেকে আমরা অনেকটা এগিয়ে। এই কারণেই বলবো যে আমরা বেস্ট সার্ভিসটা দিচ্ছি, কারণ টাইম ইনটু মানি এই দুটোকে সেভ করার চেষ্টা করছি, এবং এই সেভ করে তারা কম সময়, কারণ একটা এয়ারপোর্টে চাকরি পাওয়ার জন্য আমার মনে হয় না 3 বছরের কোর্স করার কোনো দরকার আছে, বা 4 লাখ টাকা খরচা করার কোনো দরকার আছে, 3 লাখ টাকা 2 লাখ টাকা খরচা করার কোনো দরকার নেই। ঠিক আছে, একটা গরিব মানুষ ছেলে গ্রাম থেকে উঠে আসছে, তার একটা 30-50 হাজার টাকা যদি দিয়ে সে একটা 3-4 মাসের কোর্স করে এখান থেকে যদি একটু এয়ারপোর্টের জন্য নলেজ নিয়ে গিয়ে এয়ারপোর্টে একটা চাকরি পেয়ে যায় সেটা ভালো, নাকি আমি 2 লাখ টাকা দিয়ে ভালো ড্রেস, ল্যাপটপ, মানে কী বলবো, যে সমস্ত কিছু সাজগোজ করে তারপরে যদি কিছু, সেই তো যে ছেলে তুমি দেখো এয়ারপোর্টে যখন আমি যাই, আমি তো দেখি আমার প্রচুর স্টুডেন্ট দেখতে পাই, কারণ তখন দেখতে যারা আবার যায় তারা সবাই বলে যে একটা, আমার স্টুডেন্টরা বলে স্যার ওই ছেলেটা 2.5 লাখ টাকা দিয়ে কোর্স করে এসেছে ওই জায়গা থেকে, ওই ছেলেটা 3 লাখ টাকা কোর্স করে এসছে, আর আমার ছেলেটা 30 হাজার টাকা কোর্স করে সেম জব করছে, সেম স্যালারি, সেম প্রোফাইলে কাজ করছে, সেম কোম্পানিতে কাজ করছে। তাহলে তার সেই ছেলেটা বেশি খুশি হবে, এবং পাশাপাশি যে ছেলেটা থাকবে হয়তো তার নলেজটা বা তার সে একটু বেশি পড়াশোনা করে ঠিকই, কিন্তু আমি মনে করি এয়ারপোর্টে যে গ্রাউন্ড স্টাফ বা কার্গো বা ইউটিলিটি বা আউটলেট সিএসএ এই জবগুলো পাওয়ার জন্য 3 বছরের কোর্স করার কোনো প্রয়োজন হয় না, এটা আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে মনে করি। হয়তো অনেকে আমার সাথে একমত হবেন না, বাট আই ডু এগ্রি, আই ডু বিলিভ ইন দিস ইন ফ্যাক্ট। গুড আফটারনুন এভরিওয়ান, আজকে আমরা এখানে এসেছি আমাদের 7th ফ্লোর অ্যাজ ইউ ক্যান সি অ্যাট নিউ টাউনে ইউনিটেক বিল্ডিংয়ের পাশে হয়েছে একটা 7th ব্রাঞ্চ থ্রি স্টেপস। গত 9 মাস থেকে যা আমরা গ্রোথ করছি, 9 মান্থস উই হ্যাভ আ 7th ফ্লোর, তো দ্যাট মিন্স আ গ্রেট অ্যাচিভমেন্ট। অল ইনস্টিটিউশনস অ্যান্ড অর্গানাইজেশনস আর গোয়িং ডাউন, বাট উই আর দ্য ওনলি ওয়ান হু ইজ জাস্ট হ্যাভ টেকেন আ স্টিপ রাইড আপওয়ার্ডস। সো এভিয়েশনের লোক, এভিয়েশনের কথা বলবো, আমরা টেক অফ করেছি, আমরা যাচ্ছি, আমরা এখন ক্রুজ মোডে আছি, অ্যান্ড অফকোর্স উই উইল গো মোর হায়ার, মেনি মোর ব্রাঞ্চেস টু কাম, মেনি মোর ক্লোজ কাম, অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ইউর উইশেস। আজকে নতুন আমাদের এই নিউ টাউন ব্রাঞ্চটা উদ্বোধন হলো, এটা থ্রি স্টেপসেরই একটা পার্ট, এখান থেকে বেসিক্যালি 2টো অফিসিয়াল ব্রাঞ্চ অপারেট হবে। সো আমরা খুবই এক্সাইটেড, এরকম একটা বিউটিফুল ফ্লোর পেয়েছি আমরা নিজেদের বিজনেসটাকে এক্সটেন্ড করার জন্য, এতে ব্র্যান্ড রেপুটেশন আরও ইম্প্রুভ হবে, বিজনেস ইম্প্রুভ হবে, কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার আরও গ্রো করছে। এটা জাস্ট নিয়ার ইউনিটেক গেট টুর অপোজিট লেন দিয়ে আপনারা এন্টার করলে জাস্ট অপোজিট বিল্ডিং অফ ওয়েবেল আইটি পার্ক, 2nd ফ্লোর, বিল্ডিংয়ের নাম হলো আভান গ্রেড সফটওয়্যার। আপনারা যদি কেউ আমাদের এখানে ভিজিট করতে চান, আপনারা আমাদের ওয়েবসাইটে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে
খুব তাড়াতাড়ি এই অ্যাড্রেসটা আপলোড হয়ে যাবে, সেটা থ্রুতেও আপনারা আসতে পারেন। এলস আমাদের যেরকম বিভিন্ন পোর্টালসে অ্যাড থাকে, তো সেটা থ্রুতে আপনারা কন্ট্যাক্ট করলে ইউ ক্যান গেট ইন টাচ উইথ আস ভেরি ইজিলি। Welcome to Three Steps. This is the seventh branch of Three Steps Aviation after BIPL Meridian Barasar Dunlap. We are opening a new office in Newtown. This is a huge branch. You must have already seen it. And we are very excited. So we have started the journey of Three Steps with one single branch, then moved on to two, three, and today we are standing at seven. And by the end of year, we are expecting somewhere around 10 to 12 branches. So very excited for Three Steps, the way we are progressing and doing the success in the field of aviation. Apart from that, I would like to just say one thing to all the aspiring candidates who have a dream to join aviation. Don't take even a second to decide. Just come to the office of Three Steps, get yourself trained and placed from our ends. I can assure you 100% placement from our side and the best training and the best infrastructure we have in Three Steps Aviation Academy. Three Steps rocks. Thank you. আমার সঙ্গে আপনারাও কিন্তু গোটা অফিসটা ঘুরে দেখলেন, আর দেখতেই শুনতেই পাচ্ছেন যে এখনও কিন্তু পুজো চলছে, সবাই ভীষণ এক্সাইটেড। আর এমনকি এখানকার কর্মকর্তা মিস্টার বিপ্লব কুমার সিনহা, সেও বললেন, আর এইচওডি সিইও থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু নিজেদের এই নতুন প্রজেক্ট নিয়ে বললেন, কারণ তারা ভীষণ এক্সাইটেড এবং আরও অনেক স্বপ্ন তারা দেখেন। আর এইভাবে থ্রি স্টেপস অনেক ধাপ এগিয়ে যাক, এটাই আরোহী নিউজের টিমের পক্ষ থেকে রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে অনামিকা ব্যানার্জি, আরোহী নিউজ কলকাতা।